এই গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আপনাদের সামনে নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। বুঝতেই পারেনি চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করছি, বললেন মাহি। খ্যাতির মোহ কখনো আমাকে দেয় বসুনি, সিনেমা কিংবা টিভি পর্দায় প্রতিদিন নিজেকে দেখা যাবে এমন বাসনাও ছিল না। যে জন্য কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দেয়নি, সেই কাজটি করতে চেয়েছি যেটা নিজের ভালো লাগবে, এমন গল্প ও চরিত্র চেয়েছি যা দর্শকের মন আছড়ে কাটবে। অভিনয় নিয়ে এমন কথাই বললেন অভিনেত্রী সামিরা খান মাহি। ছোট পর্দায় হাঙর এমন যদি হতো, একদিন চাকুরি হবে, ইমোশনাল ম্যান, প্রেমিকার বয়ফ্রেন্ড, সকাল বিকাল রাত্রি, লুঙ্গিবাজ, রাখাল বালিকা, গার্লস স্কোয়াড সহ বেশ কিছু কাজ দিয়ে যিনি দর্শক প্রশংসা পেয়েছেন, তার মুখে এমন কথা শুনে অবাক হওয়ার কিছু নেই। এবার নাটক টেলিছবি অভিনয়ের পর ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তার। ওভার ট্রাম নামের ওয়েব সিরিজে অভিনয় করছেন মাহি। এই সিরিজে তার বিপরীতে আছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। এতে ভীষণ উচ্ছ্বাসিত তিনি। মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ, চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম, কারণ তিনি তো অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু চঞ্চল ভাই এত বেশি সহযোগিতাপরায়ণ, আমি বুঝতে পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি। এছাড়া অন্যান্য শিল্পী সহযোগী যাদের পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিল, ভালো একটা টিম ছিল, সব মিলিয়ে নির্মাণও ছিল দুর্দান্ত। এখন অপেক্ষা করছি দর্শকের সঙ্গে কাজটির দেখার। ছয় পর্বে সিরিজটি নির্মাণ করেছেন বাসার জর্জেস। ওটিটির কারণ অভিনয়শিল্পীরা টিভি নাটক অনেকটাই কমিয়ে দিয়েছেন, অনেক সরাসরি অনাগ্রহ প্রকাশ করেছেন। আপনিও কি সেই পথে হাঁটবেন? মায়ের উত্তর, যারা নাটক ছেড়ে ওটিটিতে অভিনয় করছেন, এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়, আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব, তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না। টিভি নাটকেও কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে। আমাদের অনেক নাটক দেখে কলকাতার দর্শক প্রশংসা করছেন, একটু খেয়াল করে দেখবেন দিন শেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন। নাটক ওটিটির মাধ্যমের কাজ নিয়ে অনেক কথা হলো। সিনেমা নিয়ে মাহির ভাবনা কি, এটা জিজ্ঞেস করতে তিনি বলেন, আমি র‍্যাম্প দিয়ে মিডিয়ার কাজ শুরু করি, এরপর নাটক ও টেলিছবিতে প্রচুর কাজ করেছি। সিনেমায় অভিনয়ের ইচ্ছা যে জাগেনি তা কিন্তু নয়, সেরকম গল্প চরিত্র পেলে যে কোনো সময় অবশ্যই সিনেমায় অভিনয়ের ঘোষণা দেব, বললেন মাহি। আর টিভির আয়োজনে মডেল সার্চে নাম লিখিয়ে হয়ে যান প্রথম রানার আপ, সেটা 2014 সালের কথা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকে ঝরে পড়লেন, কিন্তু মাহি মিডিয়ায় আধ ঘাট বেঁধে নামলেন। এখন মডেলিং অভিনয় সবখানেই সরব তিনি। সিলেটে জন্ম নেওয়া মাহির শৈশব ছিল দুষ্টিমিত ভরা। এই সুহাসিনীর অভিনয় নিয়ে তার স্বপ্ন অনেক, নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে তৈরি করতে চান, আরও অনেক ভালো কাজ উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে দর্শকদের, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি। সো আপনাদের কাছে সামিরা খান মাহিকে কেমন লাগে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।